হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফিলোসফিক্যাল স্টাডি আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড ইওর প্রিপারেশান উইল গো অন সো চলো সবাই পেন আর খাতা নিয়ে তৈরি হয়ে যাও আজ আমরা জানবো থিওরি অফ এরার সম্পর্কে ভারতীয় দর্শনের যতগুলো দার্শনিক সম্প্রদায় আছে এই নিয়ে মতবাদ দিয়েছে সেগুলো আমরা জানবো তো ক্লাসের শেষে নিচে যে কমেন্ট সেকশনটা দেওয়া আছে ওটা তোমাদের জন্যই তো ওখানে তোমরা প্রত্যেকে ফিডব্যাক দেবেন আর যদি কোনো সাজেশন বা এরপর তোমরা কোন টপিকের উপর ক্লাস চাইছো উইদাউট হেজিটেশন কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করবো সেগুলো পূরণ করার বা রিপ্লাই দেওয়ার সো আর ইউ রেডি থিওরি অফ অ্যার্ড সম্পর্কে ভারতীয় দার্শনিকদের বিভিন্ন মতবাদ খ্যাতিবাদ নামে পরিচিত দার্শনিক জগতে এই ক্ষতিপঞ্চক সুপ্রসিদ্ধ মাধুরীটিকায় বলা হয়েছে আত্মক্ষ্যাতিরও সৎ ক্ষতির ক্ষেতি খ্যাতির নাথা তথা অনির্বাচনীয় খ্যাতি পঞ্চকম। এই পাঁচটি খ্যাতি হলো আত্মখেতি অসৎ খ্যাতি অক্ষতি অন্যতা খ্যাতি এবং অনির্বাচনীয় খ্যাতি এখন প্রশ্ন হল খ্যাতি বলতে আমরা কি বুঝবো ন ক্ষ্যাপ্পতে ইতি খ্যাতি এরূপ উৎপত্তি অনুসারে খ্যাতি শব্দের অর্থ হল জ্ঞান আচার্যগণ খ্যাতি শব্দের অর্থ ভ্রম জ্ঞান হিসেবে গ্রহণ করেছেন সুতরাং খ্যাতিবাদের অর্থ ভ্রম জ্ঞানবাদ ওকে নাও উইল মুভ টু দ্য নেক্সট টপিক দ্যাট ইজ আত্মক্ষ্যাতি এই আত্মক্ষেতিবাদের স্থাপনা করেছেন বৌদ্ধগণের মধ্যে বিজ্ঞানবাদী যোগাচার সম্প্রদায় স্বতান্ত্রিক ও বৈবাসিক সম্প্রদায় এদের মতে ভ্রমস্থলে ভ্রম ব্যক্তির আত্মা অর্থাৎ জ্ঞানেই পূর্ববর্তী রূপে খ্যাতি হয়ে থাকে অর্থাৎ ভ্রান্ত ব্যক্তির নিজের অন্তরে থাকা জ্ঞানকেই বাইরে দেখে আচ্ছা এটা একটা উদাহরণ সাহায্যে তোমাদেরকে আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে অতীতে কোনো এক সময় প্রকৃত রজত কোনো এক ব্যক্তি দেখে সেই সময় রজত দর্শনের ফলে সেই প্রকৃত যে রজত তার সংস্কার তার হৃদয়ে উৎপন্ন হয় যার হৃদয়ে এই রকম রজতাকার সংস্কার থাকে বা বাসনা থাকে সেই ব্যক্তি পরে যখন রজতের মতো চকচকে শুক্তিখণ্ড দেখে তখন তার সুপ্ত সংস্কার অর্থাৎ রজতাকার বাসনা উদ্ভূত হয়ে রজতাকার স্মরণ উৎপন্ন হয় বা স্মৃতি উৎপন্ন হয় এই শরণাকার জ্ঞানের আকারে অভিভূত হয়ে রজতের অনুভব অহং রজতম বা অহং রজতং এই রূপ না হয়ে ইদং রজতম এটি রজত এই রূপ হতে থাকে স্মরণাত্মক জ্ঞানের আকারে আকারভূত রজতের গ্রহণকারী এই ভ্রম ভ্রমরূপে কথিত হয় এই ভ্রম যেহেতু জ্ঞানের আত্মায় অভিভূত আকারে গ্রহণকারী খ্যাতি তাই একে আত্মক্ষ্যাতি বলা হয় ওকে এরপর আমরা অসৎ খ্যাতিবাদে যাব তো অসৎ খ্যাতিবাদের স্থাপনা করেছেন মাধ্য সম্প্রদায় এবং শূন্যবাদী মাধ্যমিক বৌদ্ধ সম্প্রদায় অসৎ খ্যাতি শব্দের অর্থ অসতের গ্রাহক জ্ঞান এরা মনে করেন যে ভ্রমস্থলে অসৎ অর্থেরই জ্ঞান হয়ে থাকে যেখানে সুক্তিতে রজতের আভাস বা ভ্রম হয় সেখানে সুক্তিতে প্রকৃতপক্ষে রজত অসৎ তা সত্ত্বেও চাকচিক্যাদি কারণবশত অর্থাৎ কিনা যে চকচক করছে এরকম কারণ দেখে সুক্তিতে রজতের ভ্রম হয়ে থাকে এভাবে ভ্রমস্থলে সর্বদা অসৎ অর্থেরই জ্ঞান হয় যেহেতু এখানে ভ্রম অসৎ বিষয়ক তাই এটি অসৎ খ্যাতি নামে পরিচিত এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে মাধ্যমিক বৌদ্ধ সম্প্রদায় এরা তো সর্বং শূন্যম এই মতবাদে বিশ্বাসী যে এদের মতে শূন্যতাই হলো পারমার্থিক অর্থাৎ পরম তত্ত্ব শূন্যতা ছাড়া যা কিছু বুদ্ধির বিষয় হয় তা সর্বদাই অসৎ তো শূন্যতাই সর্বত্র ভিন্ন ভিন্ন সদরূপে ভাষিত হয়ে থাকে এরূপ বস্তুস্থিতিতে যেভাবে লোকসিদ্ধ ভ্রম অসৎগ্রাহী হয় সেভাবে লোকসিদ্ধ প্রমা অসৎগ্রাহী হবে অর্থাৎ কি না ভ্রমস্থলের মতো প্রমাস্থলও সর্বদা অসৎ অর্থেরই গ্রহণ বা জ্ঞান হবে ফলে ভ্রম ও প্রমা এই স্থলদয়ে গ্রাহিত্ব যখন তুল্য অর্থাৎ সমান তখন ভ্রমকেই শুধু অসৎ খ্যাতি নামে অভিহিত করা হবে কেন প্রমাকে বা অভিহিত করা হবে না কেন তো এর উত্তরে শূন্যবাদী বৌদ্ধগণ বলেন যে যদিও ভ্রম এবং প্রমা এই দুয়েরই বিষয় অসৎ তথাপি দুয়েরই অসৎ গ্রাহকতার মধ্যে পার্থক্য রয়েছে প্রমা জ্ঞানের দ্বারা যে অর্থের গ্রহণ করা হয় সেই অর্থ বস্তু দৃষ্টিতে অসৎ হল লোকদৃষ্টিতে অর্থাৎ লোক ব্যবহারে সেই অর্থকে সদরূপে স্বীকার করা হয় আর ভ্রম জ্ঞানের বিষয় বস্তু দৃষ্টি এবং লোকদৃষ্টি বা লোক ব্যবহার এই দুই দৃষ্টিতে অসৎ এই কারণে কেবল ভ্রমকে অসৎখ্যাতি বলা হয় প্রমাকে নয় নাও উই লোক অ্যাট টু দ্য অক্ষতিবাদ পূর্ব মীমাংসা দর্শনে আর দুটি প্রসিদ্ধ সম্প্রদায় রয়েছে একটি হলো ভাট্ট সম্প্রদায় এবং অপরটি হলো প্রভাকর সম্প্রদায় হচ্ছে ভাট্ট সম্প্রদায়ের যে মতবাদ সেটি হচ্ছে বিপরীত খ্যাতি এবং কুমার প্রভাকরের যে মতবাদ সেটি হচ্ছে অক্ষ্যাতি আর এই অক্ষতি শব্দের অর্থ জ্ঞানের অভাব বা জ্ঞান না হওয়া এই মতে ভ্রমস্থলে ভেদ জ্ঞানের অভাব অর্থাৎ ভেদাগ্রহ হয়ে থাকে অ্যারর ইজ ডিউ টু নন ডিসক্রিমিনেশান বিটুইন দিজ টু কগনিশনস অ্যান্ড দে আর সেপারেট অবজেক্টস It is a merry non-apprehension of the distinction between the two cognitions and their objects. Hence, uh, this view of error is called akhyati or non-apprehension. Error arises uh, when we forget uh, the fact and that uh, instead of one cognition, uh, there are really two cognitions uh, denoting two separate objects, and further uh, forget the fact and that. These two cognitions, as well as their objects, are distinct and unrelated. Two factors are involved in error. One is positive and the other is negative. The positive factor consists in the presence of two cognitions uh, which uh, reveal their respective objects only partially. The negative factor uh, consists in overlooking the distinction between these two cognitions and uh, their objects. Both uh, these cognitions may be presentative, uh, or both may be representative, or one may the presentative and the other representative. Okay, let me take a illustration uh, so that you can understand easily. Okay, when a person uh, suffering from jaundice uh, sees a white conch yellow, uh, two cognitions arises. There is a cognition of the conch as the this means uh, it's a white color and there is also a cognition of the yellow color alone of the vile. Both these cognitions are partial and imperfect, uh, though quite valid as far as they go. The conch is uh, perceived as the this and not as the conch. The vile is perceived as the yellowness and not as the vile. Okay, uh, let me take uh, another illustration uh, so that you can understand easily. রজ্জুতে সর্পজ্ঞান বা শক্তিতে রজত জ্ঞান হলে আমরা সেই জ্ঞানকে বিশিষ্ট এক জ্ঞান মনে করে তাকে অযথার্থ বলি কিন্তু প্রভাকরের মতে সব তথাকথিত জ্ঞানের কোনোটিতেই অখণ্ড জ্ঞান হয় না দুটি ভিন্ন জ্ঞানের সমাবেশ ঘটে দুটি ওই দুটি ভিন্ন জ্ঞানের একটি হচ্ছে বস্তুর প্রত্যক্ষ জ্ঞান এবং অন্যটি হচ্ছে অন্য কোনো বস্তুর স্মরণাত্মক জ্ঞান যেমন শক্তিতে ইহা রজত বা ঝিনুকে ইহা রজত এই প্রকারে জ্ঞান হলে ইহার জ্ঞান সম্মুখবর্তী কোনো এক বস্তুর প্রত্যক্ষ জ্ঞান এবং রজত জ্ঞান হলো স্মরণাত্মক বা স্মৃতি জ্ঞান। এই দুটি জ্ঞানেই যথার্থ এবং তাদের বিষয়বস্তু স্ব স্বক্ষেত্রে সৎ তো এই প্রভাকর মীমাংসক বলেন যে দুটি জ্ঞান যথার্থ হলেও কোনো একটি জ্ঞানও এক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রকাশ পায় না আংশিক রূপে প্রকাশ পায় বা পার্সিয়ালি ট্রুথ এবং জ্ঞান দুটি ওই প্রকার আংশিক জ্ঞানের রূপেই সত্য ইহার প্রত্যক্ষ জ্ঞানে শক্তি প্রকাশিত না হওয়ায় ইহা আংশিক জ্ঞান সত্য এবং তেমনি রজত বিষয়ক স্মৃতিজ্ঞানে সেই রজত এই প্রকার না হওয়ায় রজতের স্মৃতিজ্ঞানটিও আংশিক সত্য প্রত্যক্ষ জ্ঞান ইহা অংশে যে রজতের ভেদ আছে যেমন তা প্রকাশ পায় না তেমনি আবার স্মরণাত্মক রজত অংশে সেই রজতের ভেদ আছে তাও প্রকাশ পায় না প্রত্যক্ষ জ্ঞানে ইহা অংশে যে স্মরণাত্মক রজতের ভেদ আছে তা জ্ঞাত হয় না বলেই তথাকথিত ভ্রম জ্ঞান হয় আসলে ভ্রম জ্ঞানের যে দুটি ভিন্ন জ্ঞানের সমাবেশ হয় তাদের ভেদ খ্যাত বা জ্ঞাত না হয়। আমাদের ওই প্রকার জ্ঞান হয় ভ্রম সম্পর্কে প্রভাকর মীমাংসকদের মতবাদকে এই জন্য অখ্যাতিবাদ বলা হয় নাও উইল মুভ টু দ্য নেক্সট টপিক দ্যাট ইজ নয়া থিওরি অফ অ্যার বা অন্যতা খেতে আর বিপরীত খেতি কুমারেলা বিপরীত খেতে ইজ মাছ সিমিলার টু অন্যতা খেতে অফ দ্য নয় বসেষিকা দো দেয়ার আর সার্টেন ডিফারেন্সেস দ্য নয় বশিসিকা অলসো বিলিভস লাইক কুমারিলা দ্যাট অ্যার ইজ ডিউ টু আ রং সিনথেসিস অব দ্য প্রেজেন্টেড অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেড অবজেক্টস দ্য রিপ্রেজেন্টেড অবজেক্টস ইজ কনফিউজড উইথ দ্য প্রেজেন্টেড ওয়ান্স ওকে দ্য ওয়ার্ড অন্যথা মিনস এলস ওয়াইজ অ্যান্ড এলস হ্যার অ্যান্ড বোথ দিস মিনিং আর বোথ আউট ইন অ্যারর অন্যথা শব্দের অর্থ অন্য ধর্ম প্রকারে খ্যাতি শব্দের অর্থ জ্ঞান যে বস্তুতে প্রকৃতপক্ষে যে ধর্ম নেই সেই ধর্ম বিশিষ্ট রূপে সেই বস্তুর জ্ঞানে অন্যথা খ্যাতি বা ভ্রম যেমন শক্তিতে রূপে রজ্জুর রূপে যথাক্রমে ইদং রজতম বা অয়ং সর্পম ইত্যাদি প্রতীতি হল অন্যথা খেতে রজ্জুত ধর্ম রজ্জুত্ব কিন্তু রূপে রজ্জুর জ্ঞান না হয়ে যদি সর্পত্ব বা রূপে রজ্জুর জ্ঞান হয় তাহলে এরূপ জ্ঞান হবে অন্যথা খেতে ওকে নাও উই লুক অ্যাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য নয়াইকা অ্যান্ড কুমারীলা ওকে কুমারিলা ইজ বডিলি প্রিফার্ড টু ফর হিজ রিলিজম

A variety of extraordinary perception or alokika perception. Thus, he wants to make the represented silver as actually perceived, though in an extraordinary way. Kumarila admits no such extraordinary perception. The Noyaikas further differs from Kumarila in maintaining that knowledge is not intrinsically valid but becomes so on account of extraordinary conditions. নাও উই মুভ টু দ্য নেক্সট টপিক দ্যাট ইজ অনির্বোচনীয় খ্যাতি বেদান্ত দর্শনে শাঙ্কর সম্প্রদায় বা অদ্বৈত বেদান্তি আর অনির্বাচনীয় খ্যাতিবাদের প্রতিষ্ঠাতা শাঙ্কর সম্প্রদায় মনে করেন যে ভ্রম স্তরে যে বস্তুর খ্যাতি অর্থাৎ জ্ঞান হয় সেই বস্তু অনির্বচনীয় অনির্বাচনীয় শব্দের অর্থ সৎ এবং অসৎ হতে বিলক্ষণ অর্থাৎ যাকে শত বলা যায় না আবার অসত বলা যায় না তাকেই অনির্বাচনীয় বলা হয় একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যেমন শক্তিতে প্রতীয়মান রজতকে সৎ বলা যায় না কারণ শক্তির জ্ঞান হলেই রজতের প্রতীতি চিরতরে সমাপ্ত হয়ে যায় অথবা নেদং রজতম এই জ্ঞানের দ্বারা রজতের জ্ঞান বাধিত হয় সৎ বস্তু বাদ হয় না অথচ রজতের বাদ হয় সুতরাং রজত সৎ নয় আবার ওই রজতকে অসৎও বলা যায় না যেহেতু রজত রূপে প্রতীয়মান হয় তাছাড়া রজতকে সস শৃঙ্গের ন্যায় তুচ্ছ বলা যায় না কারণ যতক্ষণ রজত প্রতীত হতে থাকে ততক্ষণ পর্যন্ত ওই রজতকে আরোহণের জন্য লোকেদের মধ্যে দৌড়াদৌড়ি টানাটানি এমনকি মারামারি পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে এভাবে সৎরূপে রজতের প্রতীতি এবং নেদং রজতম এরূপ বাধের অনুপত্তিবশত আরোপ্যের রজত আদিকে সৎ ও অসৎ হতে বিলক্ষণ অর্থাৎ অনির্বাচনীয় স্বীকার করতে হয় রামানুজ থিওরি অফ এর ইজ কল্ড সৎখ্যাতি এটা প্রভাকরের অক্ষতিবাদের সাথে সিমিলার এখানে আর্লিয়ার সাংখ্য প্রভাকর এবং রামানুজ প্রত্যেকেই বিশ্বাস করে যে এরর ইজ নন অ্যাপ্রিহেনশান অ্যান্ড নট মিস মিসঅ্যাপ্রিহেনশান অ্যারর ইজ অনলি পার্সিয়াল ট্রুথ ওকে অ্যান্ড কগনিশন অ্যাজ সাচ ইজ নেভার ইনভ্যালিড এরর মিনস ইমপারফেক্ট অ্যান্ড ইনকমপ্লিট ট্রুথ Okay, now where is the difference between Prabhakara and Ramanuja? And The difference between Prabhakara and Ramanuja is that uh, while the former is content uh, with the non apprehension of the distinction between perceived seal and the remembered silver, the latter advocates a real perception of the element of silver in the seal, and while the former takes a fully pragmatic view of knowledge. ৰিগাৰ্ডিং নালেজ এজ অ'নী আ মিন্স টু ছফুলটিভিটি ৰামানুজা ভেল্যুজ আ নলেজ মোৰ ফাৰ দ্য লাইট ইট ব্ৰিংকছ আ দেন ফাৰ দ্য ফ্ৰুটছ ইট বিয়াৰ অ'কে দ্য লেটাৰ শাংখ লাইক দা শাংখ চুত্ৰ এণ্ড জইনিজিম আই বিলিভড ইন সদা সৎ খেতি হুইচ এগ্ৰীজ আই মেইনলি উইত দ্য ভিউ অফ কুমাৰেলা অ'কে ইট ইজ নিড নট টু বি ৰিপিটেড এৰাৰ ইজ हि आर रिगार्डेड एज मिस एप्रिहेंशन एंड इज़ हेल्ड एज़ ड्यू टू रॉन्ग सिंथेसिस ऑफ टू कॉग्निशन हुईच आर सेपरेटली रियल मीन शॉथ एंड दो दिनथेसिस इट्सल इज अनरियल असत ओके ओके दिस इज ऑल अबाउट थियोरी ऑफ एरर देखा हो क्लासे तब तक के लिए हंसते रहे मुस्कुराते रहे और चित को शांत रखकर अपना प्रिपेरेशन को आगे लेकर चले ओके थैंक यू बाय बाय टेक केयर